হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং। এখন বাজে 10টা, না 10:30 বেজে গেছে। কালকে রাত্রিবেলা মাথার যন্ত্রণায় একদম শুতে পারিনি, উঠতেও দেরি হয়ে গেছে। তো যেটার জন্য আমি চলে আসলাম, যে সকাল সকাল না কিন্তু সকালেই, এটা মানে আমি না শেয়ার করে তোমাদের কাছে পাচ্ছিলাম না। আমি কালকে রাত্রিবেলা বললাম না, ঘুমাচ্ছিল না তো, শুয়ে শুয়ে আমি একটা ভিডিও আমার চোখে পড়লো, কারণ সাজেস্টেড ভিডিওর মধ্যে তো সব আসতে থাকে। তো ভিডিও চোখে পড়লো যেখানে আমি শুনলাম যে এরকম জয়শ্রী, যে যাকে নিয়ে কাল আমি ভিডিও করেছি, তো জয়শ্রীর বাবার তো অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই আমরা জানি। তো জয়শ্রী সেটা নিয়ে নিজের কমিউনিটি পোস্টে টাকা সাহায্য কিছু চেয়েছিল, হতেই পারে কারণ ইউটিউব ফ্যামিলিটা এখন বন্ধুর মতন সবাই হয়ে গেছে, তো নিজের কোনো অসুবিধা সুবিধার কথা মানুষ বলতেই পারে, একান্ত যাদের প্রয়োজন। তো এরকম করেছিল, পয়সা চেয়েছিল। তো অনেকেই নাকি সাহায্য টাহাজ্য করেছে, কেয়া দিয়েও করেছে আমি শুনলাম। তো তারপরে দেখলাম কমিউনিটি পোস্টটা হঠাৎ ডিলিট করে দিয়েছে, সেটা রিজন অনুযায়ী কে ওখানে জয়শ্রী লিখেছে যে আমার যতটুকু প্রয়োজন ছিল আমি, আমার সেটা অ্যারেঞ্জ হয়ে গেছে, আমি আর এই কমিউনিটি পোস্টটা রাখছি না, বিকজ আমার জিপে, ফোনপে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এগুলো সমস্ত ওর মধ্যে দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এটা এটা গেল মেন কথা। এইবার এটা নিয়ে ঝুমাদি কিছু মন্তব্য করেছে, ঝুমাদির ওই ভিডিওটাও আমার, কারণ আমি ওয়েট করছিলাম ঝুমাদির ওই কালকে ডান্সের ভিডিওটা নিয়ে একটা রোস্টিং ভিডিও করব। তো আমি তার আগে আমার চোখে ওই ভিডিওটা পড়ে গেল, তো আমি ভালো করে শুনলাম। শোনার পর আমি বুঝলাম যে ঝুমাদি বলছে যে টাকা দেওয়ার আগে সবসময় যাচাই করে নেওয়া ভালো, কারণ জয়শ্রী নাকি এর আগেও টুকটাক অনেক কারণে পয়সা চেয়েছে, সে অনেক অনেক কারণে চেয়েছে, কী কী রিজন আমি ঠিক জানি না, লাইটের বিল টিলের ব্যাপারে, তারপরে নিড কিছু ছিল দরকার, নিজের জন্য কিছু দরকারের, তো এরকম টুকটাক কারণে ও পয়সা অনেকের কাছ থেকে নিয়েছে, এটা কানে এসেছে, সত্যি মিথ্যাটা আমি জানি না, ঠিক আছে, এটা সবারই মুখে মুখে চাওড়াচ্ছে তো কানে আসা কথা। তো ঝুমাদি সেটার এগেনস্টেই পড়েছে যে পয়সাটা দেওয়ার আগে দর্শক বন্ধুরা তোমরা একটুখানি যাচাই করে নাও। এবার যদি ঝুমাদির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ঝুমাদি কিন্তু কথাটা কোনো অংশে ভুল বলেনি, কারণ পয়সা আমরা সবাই কষ্ট করে অর্জন করি। এবার দেখো, আমি আগেই বলেছি যে আমরা কিন্তু শুধুমাত্র এই ভিডিওর দ্বারা তোমাদের সাথে অ্যাটাচ, পার্সোনালি কোনো ব্যাপারে কিন্তু আমরা পরস্পরকে চিনি না। তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি বলে যে আমাকে পয়সা দাও, পয়সাটা আই থিঙ্ক দেওয়ার আগে 10 বার যাচাই করে নেওয়া ভালো। যেমন ঝুমাদির এই কথাটা বলারও একটা ভ্যালিড পয়েন্ট আছে, এর কমিউনিটি পোস্টটা থেকে কেন যে জয়শ্রী নিজের মানে পোস্টটা ডিলিট করলো আমি বুঝতে পারলাম না, কারণ যদি তার সত্যিই প্রয়োজন ছিল সে পোস্টটা রাখতো, পোস্টটা ডিলিট করার দরকার ছিল না, ও ওইগুলো মার্কিং করে দিতে পারতো বা ও সেটার এগেনস্টে একটা পোস্ট করে দিতে পারতো যে আমার আর প্রয়োজন নেই, যেটুকু দরকার ছিল আমার হয়ে গেছে, বাট পোস্টটা ডিলিট করার দরকার নেই। যাই হোক, দেখো নিজের দিক দিয়ে যদি আমি ক্লিয়ার না থাকি না, তো 10টা আঙুল আমার দিকে পড়বে, এটা স্বাভাবিক, নিজের দিক দিয়ে আমাকে ক্লিয়ার থাকতে হবে। আজকে ঝুমাদি যে কথাগুলো বলছে, আমরা সবসময় তাকে হ্যাঁ একটু খেপি আছে, মেন্টাল আছে, পাগল আছে বলি, বাট ও যে কথাগুলো তুলে ধরেছে সেই কথাগুলোও কিন্তু অস্বীকার করা যায় না। পয়সা যদি চেয়ে থাকো, পয়সাটার একটা ভ্যালিড রিজন দাও। সে দেখাতে বলছিল যে তোমার বাবা হসপিটালে আছে, সেটার প্রমাণ দাও, তুমি দেখিয়ে দিতে পারতে। কাকু যদি হসপিটালে ভর্তিই ছিল, তুমি দেখিয়ে দিতে পারতে। তো আমি তো দেখলাম তুমি কালকে ফ্রন্ট ক্যামেরা বসে কেয়ার হয়ে, দেখো সত্যি কথা মানে যদি ফ্র্যাঙ্কলি আমি তোমাকে বলি, যখন এইরকম অ্যাক্সিডেন্ট হয়, আমার খুব ক্লোজ একজন ইউটিউবারের মুখ থেকেই শোনা কথা, বাড়িতে কারুর যখন এরকম কিছু হয় তখন ক্যামেরা নিয়ে বসে মানুষ কী করে আমি জানি না, কারণ তার মাথায় তখন অন্যরকম হেডেক থাকে, কিন্তু লোকে ভিডিও করতেই ব্যস্ত থাকে। এটা খুব আমার প্রিয় একজন ইউটিউবারের কাছ থেকে শোনা, তো আমি সেটাই তোমাকে বলছি, কাকুর যখন এত ক্রিটিক্যাল কন্ডিশান, আমি তো সোমাদির মুখ থেকে শুনলাম যে তার নাকি হাতটাও বাদ দিতে হতে পারে, তো সেখানে দাঁড়িয়ে তুমি অন ক্যামেরা এসে ভিডিও করছো খুব রিল্যাক্সে, জানি না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো তার উপরে যেটা মোস্ট রিডিকিউলাস একটা যেটা জিনিস, তোমাদের প্রত্যেকের একটা না রক্তে মিশে গেছে জিনিসটা ইউটিউবে থেকে থেকে, তোমরা কিছু পাও না পাও ডাইরেক্ট আগে লোকের বাচ্চার কাছে চলে যাও। আমি বুঝে পাই না কী কারণে, কী কারণে একটা মা হয়ে অন্য মায়ের বাচ্চার সম্পর্কে অভিশাপ দেওয়া, খুব খুব কি বাহাদুরি, খুব বাহাদুরি, শুধু জয়শ্রীকে আমি প্রত্যেককে বলছি খুব বাহাদুরি, মানে তোমরা আর কিছু পাও না,
কিচ্ছু যখন আর বলার থাকে না তখন তোমরা ডাইরেক্ট চলে যাও তার ফ্যামিলি আর নয় তার বাচ্চা কাচ্চার উপরে। তোমাদের এটা একটা জিনিসটা রক্তে মিশে গেছে, তো নিজেদের এই বিহেভিয়ারগুলো চেঞ্জ করো। কালকে আমি জয়শ্রী হয়ে ভালো ভিডিও করতে আমি বাধ্য হলাম, কারণ ওর বলা কথাগুলো আমার ভালো লেগেছে। বাট আজকে ইন দ্য মিন টাইম সেম একটা মানুষের জন্য আমাকে এরকম ভিডিও জিজ্ঞাসা করতে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কোশ্চেন যে কেন, কিসের জন্য? পয়সা যখন চাইছো সে যখন তোমাকে বলছে, সে তো তোমাকে ভুল কিছু জিজ্ঞাসা করেনি, সে জিজ্ঞাসা করেছে তুমি সেটার প্রমাণ দিয়ে দাও, তুমি দিয়েই দিতে পারতে। কাকু যখন হসপিটালে ভর্তি, তার যখন এত একটা ক্রিটিক্যাল সিচুয়েশান, তুমি বলেই দিতে পারতে যে হ্যাঁ এই এই দেখো বাবার এরকম সিচুয়েশান। দেখো আমি বলছি না যে তুমি হয়তো মিথ্যে কথা বলেছো, সত্যি হতে পারে, বাট যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না, আমরা কিন্তু এইটুকুই আমরা পরস্পরকে দেখছি, তার বাইরে গিয়ে তো কিন্তু আমরা দেখছি না। আর এইটুকু থেকেই আমরা মানুষকে জাজ করে ফেলছি যে মানুষ ভালো না মানুষ খারাপ, কারণ মানুষের সঠিক মুখটা তোমাদের ভাষা অনুযায়ী সামনে প্রকাশ পায় না, ঠিক আছে, সামনে প্রকাশ পায় না। বাট ভেতর থেকে মানুষটা কীরকম সেটা কিন্তু আমরা এই অন ক্যামেরা দেখে তাকে বুঝতে পারবো না। তো আমার মতে না, নোংরামি আর ছোটো লোকামির কথাগুলো ছেড়ে দিয়ে তোমরা বাকি মেন লাইনে এসে মেন কথার উত্তর দাও। সে তোমাকে প্রশ্ন করেছে সেটার উত্তর তুমি দাও, সেটা না করে তার বাচ্চাকে তুমি অভিশাপ দিচ্ছ, এটা কোথাকার কি? তোমার ঘরে বাচ্চা নেই, তুমি মর্ম বোঝো না, নাকি সব মানে জলাঞ্জলি সবার হয়ে গেছে যে কিছু হলেই বাচ্চাকে গিয়ে গালমন্দ করা, অভিশাপ দেওয়া, খুব বাহাদুরি নাকি এগুলো? খুব বাহাদুরি, মানে ছোটো লোকের চরম, একদম ছোটো লোকের চরম। নিজেদেরকে নামাতে 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 একদম সব মাটির সাথে মিশিয়ে দাও, যাতে নিজেদের ইন্ডিভিজুয়ালিটি কিছু না থাকে, নিজেদের কোনো পার্সোনালিটি না থাকে, জঘন্য নোংরা চরিত্রটাই তোমার সামনে দেখতে পায়। চরিত্র তো খালি ওই লোকের সাথে শুলে পড়েই হয় না, কথাবার্তাতেও মানুষের চরিত্র প্রকাশ পায় খানিকটা, ঠিক আছে? তো আমি বলবো যে সেই জায়গাগুলো তোমাদের একটুখানি ক্লিয়ার করে দেওয়া উচিত, যেটা সত্যি সেটাকেই করো, আর যেটা মনে হচ্ছে যে তোমার সত্যি না, যা আর লোকেরও বলিহারি, যার মনে হবে পয়সা দেওয়ার আগে লোকে 10 বার যাচাই করবে, পয়সার তো আর মাংনায় আসে না, লোককে তো কষ্ট করে ইনকাম করতে হচ্ছে, সে ইউটিউবে বসেই করুক বা বাইরে থেকেই করুক, এটা তো সঠিক একটা জিনিস যে আমি কাউকে 1 টাকা দেবো সেটাও আমি বিচার করে নেব, যে আমি কেন দিচ্ছি বা কী কারণে দিচ্ছি। তো আমার এইটুকুই উদ্দেশ্য যে তোমরা সঠিক লজিক পয়েন্টে থাকো, পয়েন্ট থেকে বেরিয়ে গিয়ে মেন লাইন থেকে গড লাইনে গিয়ে কারোর ফ্যামিলি আর কারোর বাচ্চাকে নিয়ে টানাহেঁচড়া করো না, তাহলে আর সেই জায়গাটা তোমাদের থাকে না। তো যাই হোক বন্ধুরা, আমার এইটুকুই উদ্দেশ্য ছিল, যেটাই করবে ভেবে চিন্তে করবে, বলার আগে 10 বার ভাববে, কারণ বলে দেওয়া কথা আর করে দেওয়া কাজ সেকেন্ড টাইম কিন্তু ওটা ব্যাক হয় না। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি, অবশ্যই ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে আমাকে জানাবে, যে আমার আর ভুল হলে তো সেটা ভুল ধরার জন্য তো লোক বসেই আছে। তো চলো টাটা।